আমার নবীর গাল মোবারকের ভিতরে একটা থাপ্পড় মাইরা দিছে, জোরে জোরে কি নাউজুবিল বলবেন না, হাই রে নবীর গাল মোবারকে কোনদিন মশা মাছি বসে নাই, জীবনে কোনদিন মশা মাছি বসার সাহস করে নাই, ওই নবীর বদন মোবারকে তাপটা যখন লাগাইয়া দিল আল্লাহর সহ্য হয় নাই, আল্লাহ ডাক দিয়ে কয় ও জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীরে কয়, বন্ধু নবীর নূরানি আঙ্গুল মোবারকটা কুয়ার মধ্যে ইশারা করত, চাদর দিয়ে আমার নবী এই জায়গাটা ধাক্কা দিলেন, কারণ এই খ্রিস্টান যে থাপ্পড়টা মারছে রে আব্বু, এই থাপ্পড়টা নবীর গাল মোবারকে চারটা দাগ লাগিয়া গেছে, আমার নবী কই আমি খেজুর যদি বাড়িতে লইয়া যাই, আমার হাসান যদি আমার গালের মধ্যে দাগগুলা দেখে, আমার মা ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখে, আমার ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখব, খাইব না দাগ দিয়ে বলবে নবী গো, মায়ের নবী গালের মধ্যে কেন থাপ্পড় দেখা যায়, কারণ কেউ নাইলে খাবার হারাম কইরা দিমু। বিরামপুর এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। জান্নাতের ছাবি আমার মা আমাগো, জান্নাতের ছাবি আমার মা, জোরে কি সুবহানাল্লাহ বলবেন না, আমার নবী দৌড়াইয়া নবীর মেয়ে ফাতেমার বাড়ি গেল, যাইয়া দেখেন ফাতেমা চুপচাপ বসা, আমার নবী ডাইয়া কয় ফাতেমা আমার কলিজার টুকরা দুইজন কই, কই নবী গো এরা পেটের খোদায় বসা থেকে দাঁড়াইতে পারে নাই, দুই দিন যাওয়ার পরে শোয়া থেকে বসতে পারে নাই, তিন দিন যাওয়ার পরে শোয়া থেকে উঠতে পারে নাই, চার দিন যাওয়ার পরে পেটটা পিঠের সঙ্গে লাগাইয়া, পেটটা জমিনের সঙ্গে লাগাইয়া উপর হইয়া পড়ে আছে গো নবী, ওরা খোদার যন্ত্রণায় দাঁড়াইতে পারে না। এই কথা বলার পরে আমার নবী বলে তারা কোথায় আছে, এই কথা বইলা যখন গরহের ভিতরে ঢুকলেন, দুইখা দেখতেছেন হাসান হুসাইন পেটটা জমিনের মধ্যে লাগাইয়া এমন ভাবে পেটের খুদাই কাতরাইতাছে, মা ফাতেমা ডাক দে উঠতে পারে না, যেই মাত্র বলল হুসাইন ও হুসাইন গো উঠো উঠো উঠো, হুসাইন গাড্ডা লড়াই নাও হাসান গাড্ডা লড়াই নাও, যেই মাত্র মা ফাতেমা বলল ও হুসাইন তোর নানা আইছে রে, যেই মাত্র নানা আইছে গো শুনল কিসের খোদা কিসের ক্লান্ত, লাব্বাই কি ইয়া রাসূলুল্লাহ বইলা হুসাইন আমার নবীর সামনে দাঁড়ায়া গেল, লাভ লাভ হুসাইন যায়া ডাক দিয়ে কই নানা গো, ও নানা কোথায় ছিলেন সাত দিন, আমার নবী কই নানা ভাই খোদাই বুঝি কষ্ট করতেছ, নানা সত্যি বলছেন গো নানা, হো নানা আপনি যাওয়ার পরে খোদার যন্ত্রণায় বসা থেকে দাঁড়াইতে পারি নাই, শুয়া থেকে বসতে পারি নাই, আপনি যাওয়ার পরে শুয়া থেকে কাইতে হইতে পারি নাই, ও নানা খোদার কথা এখন কইেন না, আপনি নানার আপনি নানা কি জানেন না, আপনারে দেখলে সাত দিনের খোদা দূর হইয়া যায়, আর জোরে জোরে কোন আল্লাহু আকবার, রহমতে আলম নুনে মুজাসসাম, রহমতে আলম
নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর গালাম সাহাবীরা আতর বানাই ওই নবীর গালাম উস্তুনে হান্দা নায়েকা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্দা নায়েকা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে কত বাকিল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে সাম সাহাবীরা আতর বানাই ওই নবীর গালাম সাহাবীরা আতর বানাই হাইরে সাহাবারা আতর বানাই মারহাবা কন আর জোরে কন মারহাবা সাহাবারা নবীর ঘাম মুবারক আতর বানাই আমার নবী ঘরে ঢুকলেন কেমন চেহারার ভিতরে কেমন জাদুরি বাবা হুসাইন কয় না না জান এতক্ষণ শোয়ার দিকে উঠতে পারি নাই কিন্তু আপনার চেহারা মুবারক এবং কণ্ঠের আওয়াজটা পাইলে আমার ক্ষুধা দূর হইয়া যায় কি প্রেম আছে নানা নাতির ভিতরে কিন্তু আমার নবী রহমাতুল্লিল আলামিন হুসাইনের ঘরে খাবার নাই ফাতেমার ঘরে খাবার নাই নবীর কাছে কোনো টাকা নাই আপনারা বলেন নবী কি গরিব নবী না ধনী নবী এই যুবক এরপর নবী মেয়ের মুখে হাসি ফুটানোর জন্য খাবারের তালাশে এবার তিনি চলে গেলেন একটা জঙ্গলার ভিতরে যাইয়া দেখতেছেন 250 মানুষ একজনের আন্ডারে চাকরি করতেছে তার সেই লোকটা হলো খ্রিস্টান খ্রিস্টানের আন্ডারে কাজ করতেছেন আমার নবী রহমাতুল্লিল আলামিন খ্রিস্টানকে বলেন আপনার মাঝে কোনো কাজ আসেনি মেহেরবানি করে আমাকে একটু কাজ দিতে পারবেন নি ডাক দিয়া কয় হ্যাঁ একটা কাজ আছে কূপের ভিতর দিকে যখন পানি তুলবেন একটা বালতি পানি তুলবেন একটা করে খেজুর আপনাকে দেওয়া হবে এবার রহমাতুল্লিল আলামিন দুনু জাহানের বাদশাহ ধনবান বালতিটা কূপের মধ্যে ফেললেন ফেলার পরে আমার নবী একটা বালতি তুললেন দুইটা বালতি তুললেন নবীর নূরানি হাত মুবারক একবার লাল হয়ে গেছে নূরানি হাত মুবারকটা লাল হয়ে গেছে লংসের মধ্যে দেখবেন কিছু রশি আছে টান দিলে হাতে ব্যথা পাওয়া যায় সব না একবারে সুবাইলা তাকে একবারে টান দিলে ব্যথা হয় কিন্তু আমার নবী বালতিটা কোপের ভিতর দেয় আর এমন ভাবে বালতিটা তুলতে তুলতে নবীর হাতটা লাল হয়ে গেছে ও বন্ধুরে 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 আমার নবী যখন বালতিটা পানি তুলতেছেন পানি তুলতেছেন 39টা বালতি তোলার পরে নবী আমার আর পারে না এরপরে নবীর হাত মুবারকটা লাল হয়ে গেছে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না হঠাৎ করে বালতি রশিটা সিরা বালতিরা কুয়ার ভিতরে ফইরা গেছে এখন আমার নবী আর পানি তুলতে পারে না খ্রিস্টান মালিক নবীর কাছে আয়েশা কয় বালতি দিয়ে পানি তুলছেন নি কয় হ্যাঁ তুলছি খ্রিস্টান তো নবীরে চিনে না এবার ডাক দিয়া কই কই বালতি তুলছেন কই 39 বালতি তুলছি কই আর একটা বালতি তুলেন তোলার পরে ওই বালতিটা হলে 40 গবে
আমি আপনারে 40টা খেজুর দিয়ে বিদায় করে দিব। নবী ডাক দিয়ে কই কেমনে তুলতাম, বালতি রশি তো ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। এবার ওই মালিক একটা সালাকি কাটাইছে। আমার দেশে দেখবেন কিছু মালিকে শ্রমিকের একটু দুষ পাইলে বেতন আটকাইয়া দেয়, এমন কিছু মালিক আছে না নাই? কিন্তু আমার নবী বলেন, গামটা ছড়ার আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, কেমনে তুলবো? রশিটা ছিড়া তো বালতিটা কুয়ার ভিতরে পড়া গেছে। আমার ওই লোকটা তখন কৌশল খাটাইয়া কয়, বালতি না তুললে একটা খেজুরও পাবেন না। নবী ডাক দিয়ে কয়, এটা কেমন কথা? কোন 39টা খেজুর আমারে দিয়া দেন, এটা আমি প্রাপ্য। যখন অধিকারের কথা বললেন, অধিকারের কথা বলার পরে মালিককে কয় কি রে, কতগুলো শ্রমিক আমার আন্ডারে কাজ করে, কত মাসের বেতন বন্ধ করে দিয়েছে, কেউ প্রতিবাদ করে নাই? আমার সমাজের ভিতর জালেম মালিক আছে না নাই? জালেম মালিক আছে। হিসাবে বলে একদিন ডিউটি করলে একদিনের বেতন তার প্রাপ্য। কথা বলেন ঠিক কি না বলেন? এ যুবক, আমার নবী সাফওয়ালা যখন সারা পৃথিবীটা মানবাধিকার বিহীন ছিল, 1450 বছর পূর্বে আমার নবী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একটা সাম্যের ডাক দিয়া মানবাধিকার প্রতিষ্ঠা করে দিয়ে শেষে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার দীন, আমার জন্য আমার দীন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আমি তো রশিটা ছিঁড়ি নাই, রশি এমনিতে ছিঁড়া গেছে, আপনার রশি দুর্বল, এটার দোষ কেন আমার উপরে চাপাইয়া দেন? আমি 39টা বালতি পানি তুলেছি, মেহরবানি করে আমাকে প্রাপ্য বলা 39টা খেজুর দিয়া দেন, আমি চইলা যাই। যেই মাত্র নবী অধিকারের কথা বলছে, সাথে সাথে ওই ইহুদিটা আমার নবীর গাল মোবারকের ভিতরে একটা থাপ্পড় মাইরা দিছে। জোরে জোরে কি নাউজুবিল বলবেন না? হাইরে নবীর গাল মোবারকে গুলু দিন, মশা মাছি বসে নাই জীবনে কোনদিন, মশা মাছি বসার সাহস করে নাই। ওই নবীর বদন মোবারকে তাপটা যখন লাগাইয়া দিল, আল্লাহর সহ্য হয় নাই, আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে কয়, বন্ধু নবীর নূরানি আঙ্গুল মোবারকটা কুয়ার মধ্যে ইশারা করত, যেই মাত্র আমার নবী কুয়ার মধ্যে আঙ্গুলটা দিয়ে ইশারা করলেন, কূপের ভিতর থেকে শুধু বালতি উঠে নাই, এক বালতি পানি সহকারে উপরে উঠে গেছে। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন পানিটা উঠে গেল, 39 আর একে কত হইল? 40টা খেজুর। আমার নবী বললেন, আমার খেজুর দেন। এবার লোকটা খেজুর নবীরে দিয়া দিল। দেওয়ার পরে আমার নবী এইভাবে চাদরটা ধরলেন, এইভাবে ধইরা, এইভাবে খেজুর গুলা নিলেন, এইভাবে লইলেন, লইয়া এইভাবে ভান্ডিং করে এমনে ধরলেন, আর এই জায়গাটা এইভাবে চাদরটা এমনে ফালাইছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? একেবারে এইভাবে নবী আমার ধরলেন, আর চাদর দিয়ে আমার নবী এই জায়গাটা ধাক্কা দিলেন। কারণ এই খ্রিস্টান যে থাপ্পড়টা মারছে রে আব্বু, এই থাপ্পড়টা নবীর গাল মোবারকে চারটা দাগ লাগিয়া গেছে। আমার নবী কই, আমি খেজুর যদি বাড়িতে লইয়া যাই, আমার হাসান যদি আমার গালের মধ্যে দাগগুলা দেখে, আমার মা ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখে, আমার ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখব, খাইব না খাইব না, ডাক দিয়া বলবে নবী গো। মায়ের নবী
গালের মধ্যে কেন থাপ্পর দেখা যায়? কারণ কো নাইলে খাবার হারাম কইরা দিমু। এই জন্য এইভাবে মুখের মধ্যে কাপড়টা দিয়া সোজা চইলা গেছে বাড়িতে, কেউ যেন না দেখে। কিছু কিছু পাগল আছে যেমন উমর দেখলে তলোয়ার লইয়া বাইরিয়া যাইব, গা সামনে যা পাইব সব সমান বানাইয়া ফেলব। কারণ জানের জান প্রাণের প্রাণ রাহমাতুল আলামিন রে থাপকে বালতিরা ফানি সহকারে উঠাইয়া ফালাইছে, কিন্তু একটা প্রতিবাদও করে নাই। ও কারে আমি মার দমক মারছিলাম, মাঝে আমারে মরার আগে কইছিল পুত্রে, আমি এমন একজনের কাছে কালিমা পড়ে মুসলমান হইছি যারে দেখলে বড় মায়া লাগে, যারে মারলেও কোনো প্রতিশোধ নেই না। আমার মনে হয় এই লোকটাই ওই বসেই নবী। আমি করলাম কি, আমি করলাম কি, আমার শরীরের মধ্যে এমন জ্বালা শুরু হইছে কেন? একটা কথা মনে রাখবেন, অত্যাচার করলে মনের শান্তি কখনো আসে না। কথা বলেন না ঠিক না বেটি? হে বন্ধু, এই লোকটা ঘুমাইতে পারে না, শ্রমিক গুলা কই কি ব্যাপার? আমার মালিক দি মারার পরে আর ঘুমায় না খায় না, কারণটা কি? এই কথা বইলে আমার নবী রাহমাতুল আলামিনের কথা চিন্তা করে ওই চিন্তা কইরা আমি কারে মারলাম, কারে মারলাম কইয়া হাতের মধ্যে একটা ছুরি লইলো, লইয়া নিজের ডান হাতের মধ্যে এইভাবে ফুসান শুরু করছে। এই ডান হাত আরে কাটতে 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 বডি থেকে আলাদা কইরা পালাইছে। আমি কারে মারলাম, এই হাত আমি আর রাখবো না, এই হাত আমি রাখবো না, দয়াল নামে এত মধু দয়াল না। দিলটা নরম করে বলো দয়াল না, সাউন্ডটা বাড়াও না, তুমি বুঝি না কিছু। দয়াল নামে এত মধু দয়াল নামে এত মধু খাই মধু ফুরায় না, আমার মন হইয়াছে রে দেওয়া, আমার দয়াল নামে এত গো মধু, আমারে কইরাছে যাদু গো হাইরে দয়াল নামে এত গো মধু, আমারে কইরাছে যাদু গো হাইরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নেবাও মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাইরে আমার বাবা, ও বন্ধুরে, ও রানী খারা দর্শ গ্রামের বাবারা, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন বাড়িতে গেলেন, কিন্তু ওই লোকটা নিজের হাত নিজে কাইটা ফালাইছে, কাটা হাতটা বাম হাতের মধ্যে লইয়া সোজা মসজিদে নববীর ভিতরে দৌড় মারল। দৌড়াইয়া যখন নবীর মসজিদে নববীর ভিতরে গেলেন, যাইয়া দেখতেছেন মসজিদে নবী নাই, কিন্তু মসজিদের ভিতরে একজন সাহাবি দাঁড়াইয়া রইছে, যেই সাহাবির নাম হলো হযরতে সালমান ফার্সি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে বাবা, সালমান ফার্সি মসজিদের ভিতরে দাঁড়াইয়া রইছে, মনটা ভালো না। ওই সালমান ফার্সি কই, কে গো তুমি? কয় আমি হইলাম একজন নগণ্য পাপী, জীবনে কত মানুষ দেখলাম এমন মানুষ আমি দেখি নাই, যার নিজের হাত কাইটা আরে খাতের মধ্যে লয়া গুরুতেছে, এটা সাধারণ কোনো কথা নয়, এটা সাধারণ কোনো কথা না, এটা চাইলেই সম্ভব না। নিজের হাত নিজে কাইতে হাতটা লয়া কতটুকু ভক্তি থাকলে, কতটুকু প্রেম থাকলে, কতটুকু ভিতরে আমার নবীর প্রতি দরদ থাকলে নিজের হাতটা নিজে কাটতে পারে। এবার কাটা হাতটা লয়া দৌড় মারছে আমার নবীর মসজিদে, যাইয়া দেখে আমার
তার নবী মসজিদের ভিতরে নাই এবার সালমান ফার্সি ডাক দিয়ে কয় কে গো তুমি কয় আমি হলাম পাপি মানুষ আমার নবী ঘরে আসেনি মসজিদের ভিতরে আমার নবী আসেনি কয় না না নবী মসজিদের ভিতর নাই কয় বাড়িতে আছে ওই লোকটা ডাক দিয়ে কয় শুনো নবীর সাহাবী আমার তাড়াতাড়ি নবীর বাড়ি লই যাও আল্লাহু আকবার আমার তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যাও কই তোমার কাটা হাতে কি খুব ব্যথা লাগতেছে নাকি না রে না কাটা হাতে ব্যথা লাগে না মনের জ্বালায় বাঁচি না জোরে কি আল্লাহু আকবার বলবেন না দুরা সাহেব চিনেন নি জোরে কোন দুরা সাহেব চিনেন নি দুরা সাহেব এইভাবে ফোনা তুলতে পারেনি কেন পারে না শরীরের মধ্যে বিষ নাই শরীরের মধ্যে কি নাই ফানুক সাহেব চিনেন নি ফোনা তোলেনি কেরে বিষ আছে এই জন্য সব মৌলবীরা নবীর বিরুদ্ধে কথা কইলে দাঁড়াইতো না যারা অন্তরে নবীর মহব্বতের বিষ আছে এরা কখনো ঠান্ডা ভাষায় কথা বলতে পারে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো দেখেন আল্লাহু আকবার এবার আমার নবী রহমাতুল লিল আলামিনের প্রেমে পড়ে লোকটা হাত কাটলো এবার ডাক দিয়ে কে সালমান ফারসি তাড়াতাড়ি আমার নবীর বাড়ি লইয়া যাও আমার মনে আর শান্তি লাগতেছে না দুনিয়াদারি ভালো লাগে না আড়াই সজন শ্রমিক কাজ করে আর হিসাব নেওয়ার প্রয়োজন হয় না নবীর মহব্বতে সে ঘর থেকে বের হইয়া গেল এবার যাইতে যাইতে সালমান ফার্সি তারে লইয়া নবীর বাড়িতে গেল নবী আমার দরজা লাগাইয়া এইভাবে মুখটা ডাইকা খেজুর গুলো বন্টন করে দিতেছেন আর আনন্দে নবী হাসতেছেন এই মুহূর্তে সালমান ফার্সি যাইয়া ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার সালমান আরসি গো নবী আপনার কাছে একজন আগন্তুক মানুষ আসছে আপনারা বলেন আমার নবী ঘর দিকে দেখার ক্ষমতা আছে না নাই এই আওয়াজে মানি না জোরে বলো আছে না না খারাপ লাগতেছে খারাপ লাগতেছে আরে বাবা আমরা কত ভাগ্যবান আমরা না দেখাই নবীরে জীবন দিয়া ভালোবাসি কথা বলেন ঠিক কিনা বেঠি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার ওই পাগলা দরজায় গিয়া দাঁড়াইলো সালমান ফার্সি বলে নবী গো এমন একজন লোক এসেছে এমন চিত্র আমি সালমান কখনো দেখি নাই নবী আমার দরজাটা খুললেন খুইলা দেখতেছেন ওই যে খ্রিস্টান নবীর থাপ্পড় মারছিল যদি আমাদেরকে কেউ রাস্তায় থাপ্পড় মারা দেয় আমার বাড়ির কাছে তারে ফাইলে তিনটা থাপ্পড় লাগাই দেমু এটা হইলো আমরার চরিত্র কিন্তু আমার নবী কয় ইসলাম মানে প্রতিশোধের ধর্ম না ইসলাম মানে হলো ক্ষমা করে দেওয়ার ধর্ম ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম নয় ইসলাম মানে হলো খোলাখুলির না আমার নবী যখন খ্রিস্টান দেখলো ওই লোকটা ভয়ে থরথর করে কাঁপতেছে নবীনে আবার আইসা একদম মাইরা দে কই নবী মারলে মারবো এরপর নবীর কদম ছাড়বো না এই লোকটা যখন কাটা হাত আলিয়া দাঁড়ায় রইছে আমার নবী দরজা আইসা ডাক দিয়ে কই আপনি যে আমার মারছিলেন আপনার হাতের মধ্যে কোন ব্যথা পাইছেন জোরে কি আল্লাহু আকবার বলবেন না আপনি যে আমার মারছেন আপনার হাতের মধ্যে কোন ব্যথা পাইছেন লি ওই লোকটা কইটা কেমন নবী রে আমি মারছি আমার নিজের গালের খবর নেই না আমার হাতের খবর নেই নবী গো ও মার নবী আর দেরি কইরেন না গো নবী
আমারে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। আল্লাহু আকবার। এই লোকটা যেই মাত্র বললো নবী গো আপনি আমারে মুসলমান বানাইয়া দেন, আমার নবী বলেন আমি তোর ক্ষমা করে দিলাম, তুই আমার সাথে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার লোকটা এখন কি খ্রিস্টান না মুসলমান? কথা কয় না, কথা কয় না। এই লোকটা কি খ্রিস্টান না মুসলমান? এবার খ্রিস্টান ডাক দিয়া কয় নবী গো কালিমাটা পইরা হৃদয়টা শীতল হয়ে গেছে, আমার একটু বিদায় দেন, কোথায় যাইবা? তোমাকে বনে আমি কেমন করে নবী কি ভোলা সম্ভব? এবার পাগলা ডাক দিয়ে নবী গো আমার দায়িত্ব হলো কিসের দাওয়াত দেওয়া, দিনের দাওয়াত দেওয়া। আমার নবী এখন তার প্রশ্ন করেন চারটা, কয়টা? এক নম্বর, আমি যখন তোমার কাছে চাকরি এলাম পানি তুলবো তখন তুমি জানতে কি ছিলে? কয় আমি ছিলাম খ্রিস্টান। যখন তুমি আমাকে থাপ্পড় মারছিলে তখন তুমি কি ছিলে? কয় আমি ছিলাম খ্রিস্টান। কয় আবার যখন তুমি আমার বাড়িতে হাতটা কেটেছিলে, কেটে অবস্থায় যখন আমার বাড়িতে আসছিলে তখন তুমি কি ছিলে? কই আমি ছিলাম খ্রিস্টান। কই হাত কাইটা খ্রিস্টান হই, এখন তুমি চইলা যাইবা, এখন আমি তোমার কাছে জানতে চাই এখন তুমি কি? কই আমি এখন হইলাম মুসলমান। তিন জায়গায় কয় আমি খ্রিস্টান, এক জায়গায় কয় আমি মুসলমান। সেই মাত্র বলছে মুসলমান, ও রানিকারের বন্ধু আমার নবী বলে তুমি মুসলমান হইয়া যদি কাটা হাতটা লইয়া তোমার বাহিনীর কাছে যাও আমি মস্ত ভর দরবারে কলঙ্কি হইয়া যাবে। আল্লাহু আকবার। নবীর শান বোঝে না, নবীর শান বোঝে না, নবীর শান বোঝে না, নবীর শান বোঝে না। কথা কোন, কথা কোন ঠিক না বিকি? নবীর শান ওরা বুঝে না। নবী কি মাইরা মুসলমান বানাইছে? আবার ডাক দিয়া কয় তুমি যদি চলে যাও আমার দরবারের কলম কি হবে, কাটা হাতটা আমার কাছে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক কাটা হাতটা নবীর হাত মোবারক নিছে গো, আমার নবীর থুতু। আল্লাহ, আমার নবী যখন উযু করত সাহাবারা লাইন ধরে দাঁড়াইতো নবী গো ওজোর পানি শুধুমাত্র ফেলবেন না, একটা কাশ মুবারক ছাড়বেন। সাহাবারা উজুর কুলির পানির সঙ্গে কাশ মুবারক গুলো হাতে নিয়া চেহারার ভিতরে ফেয়ারেন লাভনির মতন মালিশ করে রাস্তায় হাঁটতো। অন্যান্য সাহাবারা কইতো তুই কি মুখের মতে দিস, তোর মুখের মতে দি মেশকে আম্বরের গ্রান করতেছে। দুই হাত তুলে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূল আল্লাহ।